আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা রোমানিয়ার অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে রোমানিয়া বিষয় নিয়ে, তাদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে মিলিত হয়েছি, আলোচনা করেছি। ভিডিওটির সঙ্গে থাকলে আপনাদের অনেক অনেক উপকারে আসবে। ভিডিওটির সঙ্গেই থাকুন। তিনজন স্লিপ করেছেন, মুরব্বি কার সাথে আসছেন? আচ্ছা, আপনার নামটা আব্দুল কাদের। এখানে তিনজন আজ হাজির আছেন, একজন গার্জিয়ান সহ। আমরা আজকে আপনাদের সাথে পরিচয় হলাম, আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন জি। আপনারা রোমানিয়ার বিষয়ে আমাদের কাছে জানতে চান বা প্রতিদিনই আমরা আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্ব নিয়ে মুখোমুখি আলোচনায় বসি। তো আজকে আমাদের মেহমান হিসাবে যারা আছেন তাদেরকে স্বাগতম, শুভেচ্ছা। আমি কিছু প্রশ্ন আপনাদের কাছ থেকে লিখিত নিয়ে নিব এবং লিখিত প্রশ্নগুলোর আগে উত্তর প্রদান করব, এরপরে আমরা মৌখিক প্রশ্নে যাব। তো প্রথমেই আমি রাজশাহী থেকে আসছেন এরশাদ আলী। জি এরশাদ আলী, আপনার কি জানার আছে আমার কাছে? আপনি জানতে চেয়েছেন ফুড প্যাকেজিংয়ের কাজ বলে যদি কনস্ট্রাকশনের কাজে হয়ে যায় সেক্ষেত্রে করণীয় কি? জি, এক নম্বর প্রশ্নটা বুঝে নিলাম। এরপরে আচ্ছা, বেতন না দেয়, থাকা খাওয়া না দেয়, করণীয় কি? আপনি জেলে যাচ্ছেন আর কি, এর জন্য আপনি পূর্ব প্রস্তুতি এরকমভাবে নিচ্ছেন। জি, এরপরের প্রশ্ন শেষ। পাসপোর্ট ওই দেশের থেকে? ওই দেশের পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট? পাসপোর্ট নাই আপনার, তাহলে ওই দেশের থেকে পাসপোর্ট বানাবেন কিভাবে? ওই দেশের থেকে পাসপোর্টগুলো বানানোর কায়দা নাই, রিনিউ করতে পারবেন শুধু, বানানোর কিছু নাই, রিনিউ করতে পারবেন। আর পাসপোর্টটা বানানো মানে কি তৈরি করা নতুনভাবে বাংলাদেশে? হ্যাঁ, এইগুলো নিয়ে আমি কিছু আলোচনা করবো। এটা আমাদের পাসপোর্ট নিয়ে আলোচনাটা আমাদের প্রাসঙ্গিক না, তারপরে কিছু সংক্ষিপ্ত আলোচনা করব। জি ধন্যবাদ আপনাকে। জি আব্দুল কাদের, কোনো প্রশ্ন আছে কিনা? প্রথম প্রশ্নটা প্রাসঙ্গিক, পরের প্রশ্নটা আপনার ব্যক্তিগত, ওই বিষয়ে আমার কোনো ধারণা নাই। আপনি কোথায় কাজ করছেন, কীভাবে কাজ করছেন, তো এটার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আব্দুল আওয়াল, জি আপনি বলুন, আপনি প্রশ্নটা দিন। আমার প্রশ্ন, আমি মানি রিসিভ দিবেন কিনা? জি, আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, আপনার ছেলের বিষয়ে একটু জানি, কি বলতেছিলেন এবার বলুন। আমার ছেলে আমাকে একটা ইয়া দিছিল যে আপু এই কোম্পানি থেকে ওনার একটা ভিসা লাগা। জি জানি না, আমি জিজ্ঞেস করব। জি, পাসপোর্টটি কার, আপনার না আপনার ছেলের? ছেলের। ছেলে কোথায় আছে এখন? ছেলে সিঙ্গাপুরে আছে। সিঙ্গাপুরে আছেন? আপনি কি অরিজিনাল পাসপোর্ট আনছেন না অরিজিনাল পাসপোর্ট কপি নিয়ে আসছেন? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা আমাদের কিছু প্রশ্ন আছে, আর আপনি আমাকে যেটা জিজ্ঞেস করেছেন আপনার ছেলের সাথে কথা বলার বিষয়ে, শুধু মানি রিসিভ দিবেন কিনা এই বিষয়ে প্রশ্নের উত্তর পাবেন। আমরা শুরু করে দিলাম লিখিত প্রশ্নের জবাবগুলো। লিখিত প্রশ্নের জবাব দেওয়ার সময় আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্নের উদয় হয় আমাকে মেহরবানি করে লিখিত প্রশ্নটা। জি, আমাকে প্রথম প্রশ্ন করেছেন ফুড প্যাকেজিংয়ের কাজে বলে যদি কনস্ট্রাকশনের কাজ হয় তাহলে কি করণীয়? সত্যিকার অর্থে ফুড প্যাকেজিংয়ের কাজে আপনি যদি পছন্দ করেন, আপনি ফুড প্যাকেজিংয়ের কাজ যদি জানেন সেই বিষয়ে আপনার আগ্রহ থাকতে পারে। আর কখনোই আপনি কনস্ট্রাকশনের কাজও করেননি, ফুড প্যাকেজিংও করেননি, তাহলে আপনার কোনো ডিমান্ড থাকতে পারে না, আপনি তো স্কিল না, আপনি হেল্পার। হেল্পার হিসাবে আমাদের কাজ হচ্ছে, রোমানিয়া চাচ্ছে স্কিল লেবার, যারা কাজ জানেন। এখন আপনি কিছুই জানেন না, আপনি বললেন আমাকে রাজা বানায় দেন, এটা সম্ভব না। যেহেতু আপনি কোনো কাজই জানেন না, এজ এ হেল্পার একটা গ্রুপ অফ কোম্পানিজের ফ্যাক্টরিও থাকে, আবার তাদের কনস্ট্রাকশন নির্মাণ শিল্পেরও বিজনেস থাকে,
আবার গার্মেন্টসেরও বিজনেস থাকে, এরকম নানান ধরনের বিজনেস থাকতে পারে। আপনি গ্রুপ অফ কোম্পানির স্টাফ এবং আপনি কাজ জানেন না, আপনাকে কাজ শিখে শিখে এখানে সেট করতে হবে। যারা যোগ্য আছেন, প্রপার স্কিল আছে, তাদেরকে সেই জায়গাতেই আমরা প্রোভাইড করি। আর যখন আপনার কোনো কাজ জানা থাকে না, আপনি মা বাবার বেকার সন্তান, অনেকে ডিগ্রি দেয়, অথবা আমার যে ধরনের কাজ রয়েছে সেই ধরনের কাজে কোনোটাই আপনার মাথায় অনেক অভিজ্ঞতা নাই, কোনোদিন এই ধরনের কাজ দেখেনও নাই, সেক্ষেত্রে আপনার এই ধরনের চুক্তি বা দাবি আবদার আল্লাহ দিয়ে কথাবার্তার কোনো সুযোগ নাই। ওখানে একজন আপনাকে কী করবে? মাসে 50,000 টাকা বেতন দিবে, আপনার ঘাম ঝরাইতে হবে, কাজ করতে হবে। আর রোমানিয়াতে আপনি যে ঘুরবেন, খাবেন, দাবেন, হালকা একটু কাজ করবেন, হাতটা নাড়াচাড়া দিবেন, তাহলেই আপনার টাকা চলে আসবে, এরকম না। আপনি যদি নির্দিষ্ট কাজ জানেন সেই কাজে দেওয়া যাবে, আর আপনি কিছুই জানেন না যে কোনো জায়গায় দেওয়ার জন্য আমরা রিকোয়েস্ট পাঠাই দিই। যে উনি কাজ জানেন না, উনি রোমানিয়া পর্যন্ত যেতে চান, যে যে কাজ শিখে কাজ করতে চান, কারণ এটা একটা শ্রমিক ভিসা, কোনো অফিসার র্যাঙ্কের ভিসা নাই আমার কাছে। তো আপনি হেল্পার হিসেবে যাচ্ছেন, হেল্পারদের কী হয়, এই কাজে কিছুদিন কাজ করায়, ওই কাজে কিছুদিন কাজ করে, কাজ করিয়ে করে তাকে প্রোগ্রেস করে, কাজটা শেখায়। তো আপনি যদি স্কিল লেবার হন তাহলে আপনি সঠিক জায়গাতে যেতে পারবেন, আর যদি হেল্পার হন, আপনি যে কোনো জায়গায় যাওয়ার মেন্টালিটি যদি থাকে তাহলে আমাদের কাছে ফাইল প্রসেস করতে পারবেন। আপনি যে ফুড প্যাকেজিংয়ে যাবেন, ফুড প্যাকেজিংয়ের আপনি যদি কিছু পারেন সেগুলোর কাগজপত্র দেন, কোনো কিছুই নাই, কোনোটারই কাগজ নাই। এই বয়স হয়েছে কত আপনার? 35। নিজের বয়স অনুমান করে বলতে হয় না, প্রতিদিনই আমার বয়স কত মনে থাকে। আচ্ছা যাই হোক, এখন 35 বছর বয়সে আপনি কী করেছেন এ পর্যন্ত? 25 থেকে 35 কাজের সময় 10 বছর কী করেছেন? কী করেছেন দুবাইয়ে? জি ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে যে ফুড প্যাকেজিংয়ের কাজে যা তাদেরই কাজ নর্চার হয় যা কিছুই জানে না, হেল্পার, অর্থাৎ তার পাসপোর্ট আছে, পুলিশ ক্লিয়ারেন্স আছে এবং এনআইডি আছে বা জন্ম সনদ আছে, রোমানিয়া যাওয়ার মতো যে বেসিক কাগজ সেটাই আছে। আর আমরা প্রপোজ দিয়ে দিয়েছি সে রোমানিয়াতে 1 বছর ফ্যাক্টরিতে থাকবে বা কনস্ট্রাকশনে কাজ করবে অ্যাজ এ হেল্পার। হেল্পারদের কোনো ডিমান্ড আমরা অ্যাকসেপ্ট করছি না। এখন একজন ওয়েল্ডার আসলো, ওয়েল্ডারকে যদি আমি ফুড প্যাকেজিং কোম্পানিতে হেল্পার বানিয়ে দেই, সেক্ষেত্রে আমার কপালও খারাপ, তার কপালও খারাপ, তখন সেটা এক্সচেঞ্জ করে দিতে আমরা বাধ্য। আর যদি সে কোনো কাজ না জানে, সেক্ষেত্রে আমরা তাকে যে কোনো কাজে রোমানিয়াতে হেল্পার হিসেবে পাঠিয়ে দিব, যে কোনো কাজে। হ্যাঁ, হতে পারে আপনার কনস্ট্রাকশন মেন্টালিটিতে ভালো লাগে না, কাজটা এত কঠিন না, কারণ রোমানিয়া যারা গিয়েছে তাদের মুখ থেকেই আমাদের শোনা যে হ্যাঁ ভালো কাজ, আমরা কাজ শিখে আসলে আরও ভালো করতাম, কাজ শিখি নাই কিন্তু 3 মাসের মধ্যে আমাদের সকল কাজের আইডিয়া হয়ে গেছে, সেটা কনস্ট্রাকশনই হোক, সেটা ফ্যাক্টরিতেই হোক। তো যেহেতু আপনার স্কিল নেই, আপনার কোনো ডিমান্ড থাকলে আমরা ফাইলটি প্রসেস করব না। আপনি যে কোনো ক্ষেত্রে হেল্পার হিসেবে যাওয়ার মেন্টালিটি থাকতে হবে। হ্যাঁ, আপনার যদি কনস্ট্রাকশন পছন্দ না হয়, মাঝখানে একটা বিষয় থাকতে পারে যে ভাই আমি কনস্ট্রাকশনে কাজ করব না, যে কঠিন কাজ, বা আমি একটু আইসা টাইপের, একটু হালকা কাজ হইলে ভালো হয়, তাহলে আপনি ওখানে কনস্ট্রাকশনে পড়ে গেলেন কী করবেন? 3 মাস পরে ওই কোম্পানি চেঞ্জ করতে পারবেন, আমাকে বলবেন, আমি চেঞ্জ করে দেব। আপনি নিজেও পারবেন চেঞ্জ করতে, নিজে যদি পড়ালেখার কারণে বা যোগাযোগের কারণে কই যাব, কাকে বলবো, এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ রক্ষা করবেন, আমি আমার লয়ার দিয়ে আপনাকে আরেক কোম্পানিতে চাকরি লাগাই দেব। কিন্তু প্রথম যাওয়ার পরে ওই কোম্পানিতে আমি TRC নেওয়া পর্যন্ত আপনাকে একটু কষ্ট করতে হবে 3টা মাস। 3টা মাস তো একটা দেশের আবহাওয়া বুঝতেও, ভাষা বুঝতেও সময় লেগে যায়। আপনি 3 মাস থাকা খাওয়া পাবেন, সব কিছুই পাবেন, 40 থেকে 50,000 টাকা বেতন পাবেন কমপক্ষে, 40 সর্বোচ্চ 50, এই বেতনটা আপনি পাবেনই, থাকা খাওয়ার ফেসিলিটি সহ। আপনার কোনো এমন কোনো কষ্ট নেই। আপনি পরবর্তী আরেকটা প্রশ্ন করেছেন যে বেতন বলে গেল, এত টাকা বেতন ঠিক মতো হবে কি না? জি অবশ্যই হবে। আপনি কত টাকা বেতন পাবেন সেই বেতনটি
উল্লেখ থাকবে, আপনার যে নিয়োগপত্র আসবে বাংলাদেশে যাওয়ার আগেই আপনি দেখতে পারবেন আপনি কোন কোম্পানিতে কাজ করবেন, বেতন কত হবে, এই কোম্পানির ধরনটা কি, সবই আপনি এই নিয়োগপত্রের মধ্যে উল্লেখ পাবেন, কন্ডিশনই উল্লেখ পাবেন। বা আমরা আপনাকে এই ধরনের কোম্পানির কাজটা, আপনার কাজটা কি ধরনের হবে সেটা কোম্পানির সাথে আপনি ফোনেও কথা বলে জানতে পারবেন যে ভাই আমি যদি আসি হোয়াট উইল বি মাই জব অ্যাকচুয়ালি, আপনি যদি কথা বলতে পারেন নিজেও জেনে নিতে পারবেন। এই বিষয়ে আমরা তো চাই আমাদের বাংলাদেশি মানুষ সুন্দরভাবে রোমানিয়া যাক, ইনকাম জেনেটিক হোক, ভালো মতো ইনকাম করুক এবং সে রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়ে বাংলাদেশকে সমৃদ্ধি লাভ করুক এবং নিজের পরিবার পরিজনকে একটা সুন্দর অর্থনৈতিক বিহিত ব্যবস্থা দিক, এইটা আমরা আশা করি। আমাদের ইচ্ছা থাকে না যে একজনকে জোর করে কোনো জায়গায় দিয়ে দেওয়া, এরপরে যদি কোনো মিসিং হয়, মানে পারতপক্ষে আমরা এই ধরনের কাজ করিও না, যদি হয়েই যায় এরকম সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে আমাকে বলবেন আমি তিন মাস পরে টিআরসি নেওয়ার পরে পাল্টিয়ে দিব আপনাকে আরেকটা জায়গায়, ভালো জায়গায়, যে আমি তো কনস্ট্রাকশনে পড়ে গেছি আমাকে অন্য একটা জায়গায় দেন, পরবর্তী যে এক্সচেঞ্জ করে যে জায়গাটি যাবেন সেই জায়গাটি আপনি নিজে থেকে পছন্দ করে বলতে পারেন যে এই ধরনের কাজ হলে আমার জন্য ভালো হয়, তখন ফ্যাক্টরিতে না হয়ে এটা হতে পারে ছোটোখাটো হোটেল রেস্টুরেন্ট কফি শপে হইতে পারে, আপনি যে কাজটি দুবাই করে আসেন এই ধরনের কাজও আপনি নিজে থেকেও ইনভেন্ট করতে পারেন। একটা জায়গায় চাকরি লাগতে হলে যদি জব এজেন্সি ছাড়া মিডিয়া ছাড়া নিজে নিজে চাকরিটা নেন তাহলে আর কোনো টাকাই লাগবে না, আর যেহেতু টিআরসিটা পেয়ে গেছেন সেক্ষেত্রে ওই টিআরসি নতুন করে পাওয়ার আর কিছু নাই। এক্ষেত্রে রোমানিয়াটা মানে জটিল কিছু না যে সৌদি আরবে এসে একটা কফিলের আন্ডারে পড়ে গেছি এখান থেকে বেরোইতে পারতেছে না, জেলের মধ্যে পড়ে গেছে আর চেঞ্জ হচ্ছে না, পাসপোর্ট তার কাছে আটকানো, এরকম কিছু না, আপনার কাছেই আপনার পাসপোর্ট থাকবে, আপনি স্বাধীন। কিন্তু একটা শর্ত আমার কাছে মানতে হবে, আমরা এটা আপনার সাথে যাওয়ার আগে চুক্তি করব, যদি রোমানিয়া সরকার এই আইনটি বাস্তবায়ন করে ফেলে। রিসেন্টলি সংবাদ হচ্ছে বাংলাদেশিরা ভেগে যায় থাকে না ওই দেশে যাওয়ার পরে, যখন এবার যারা যাবে এই 2022 সালে তারা যাওয়ার পরে যদি কোম্পানি থেকে চলে যায় সরকারকে 1,000 থেকে 10,000 ইউরো পর্যন্ত জরিমানা দিতে হবে রোমানিয়া গভর্নমেন্টকে। হ্যাঁ, এই আইন এখনও পাশ হয় নাই, পাশ হইলে আমাদের দায়ভার বর্তাবে আর কোম্পানি জরিমানা দিবে। আপনি যে কোম্পানিতে গেলেন সেই কোম্পানিতে যে 10 জন গেলেন, 10 জন যাওয়ার পরে 8 জন চলে গেল, 2 জন আছে, তাহলে কোম্পানি যদি এটা কোম্পানির জন্য প্রথম হয় গভর্নমেন্ট আইসা 1 মাস পরে পরে চেক করবে যে 10টি লোক আছে কি না, এখন দেখলো যে 10টি লোক নাই, এই যে সরকার আইসা চেক করলো, তখন যদি আপনি সঠিক বেতন ভাতা না পান, আপনি যদি ওভারটাইমের স্যালারি না পান, ওই লোকটিকে কমপ্লেন করতে পারবেন যে 1 মাস পর পর সরকার থেকে এসে আপনাকে তদারকি করছে, আপনি আছেন কি না খোঁজ খবর নিচ্ছে, লেবার কোর্ট থেকে লোক চলে আসে 3 মাস পর্যন্ত আপনাকে লেবার কোর্ট নার্সিং করবে, এবং আপনি যদি না, যেহেতু রোমানিয়ার থেকে চলে না যান, এই ধরনের মোটিভেশন করবে আপনাকে, হ্যাঁ চেক করবে, এখন ধরুন 10 জনই নাই, তাহলে কোম্পানির জরিমানার পরিমাণটা অনেক বেড়ে যাবে এবং এই কোম্পানিকে আর বিদেশ থেকে লোক আনতে পারমিশন দেওয়া হবে না, কোম্পানিটা ব্ল্যাকলিস্ট হয়ে যাবে। এই কোম্পানির নামে যদি আরও কোনো ওয়ার্ক পারমিট ইস্যু করা থাকে, তাদের যদি ভিসা হয়ে পরবর্তী চালান যাইতে চায়, তাদেরকে এয়ারপোর্টে আটকে দেওয়া হবে, গভর্নমেন্টে আটকে দিবে, কোম্পানির লোক এয়ারপোর্টে আইসা রিসিভ করতে আসলেও কোনো লাভ হবে না, কারণ কোম্পানি ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে। এটা থেকে আমরাই কিন্তু বাঁচাইতে পারি। আপনারা যারা রোমানিয়া থেকে অন্য দেশে যাবেন, সেঞ্জেনে যাওয়ার চিন্তা ভাবনা আছে, তা সেঞ্জেনের ভিসা তো আছে ভাই, সেখানে বৈধ ভিসায় যান না, রোমানিয়াকে ট্রানজিট করে যে বাঙালির ভাগ্য যারা অর্থ কম, সেঞ্জেনে যাইতে অনেক টাকা লাগে, কিন্তু রোমানিয়া যাইতে মোটামুটি রেঞ্জের মধ্যে আছে এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে আপনারা রোমানিয়াকে যদি বেছে নেন, তাহলে রোমানিয়া যে 1 বছর থাকবেন, 1 বছর কোনো লোক যদি রোমানিয়ায় থাকে তাহলে কোম্পানি আর জরিমানাটা খাবে না, আর কোম্পানি আমাদের থেকে লোক নিচ্ছে যে আপনার লোক যদি পালিয়ে যায় তাহলে আমাকে জরিমানা দিতে হবে, আমি আপনার লোকের জন্য জরিমানা দিলে আপনি আমাকে জরিমানা দেবেন,
তাহলে আমি কোথা থেকে নিব? যে লোকটি গেল তার গার্জিয়ান থেকে জরিমানাটা নিব। এই নিয়মটি পালন হওয়ার খুবই সম্ভাবনা আছে এবং আমরা চেষ্টা করছি যাতে বাজারটি ধরে রাখা যায়। যেমন দুবাইয়ে প্রতিদিনই লোক যাচ্ছে, সৌদি আরবে প্রতিদিনই 200, 500, 1000 লোক ফ্লাইট করছে কাজের উদ্দেশ্যে, কিন্তু রোমানিয়াতে এখন পর্যন্ত প্রতিদিনই 100 লোক যাচ্ছে। এরকম রীতি হয়তো 2-3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে, যে প্রতিদিনই 200, 300, 250 লোক রোমানিয়ায় যাচ্ছে। এক সময় এটা 1000 ছাড়িয়ে যাবে একদিনে। এবং 2022 সালে রোমানিয়া 1 লক্ষ বৈদেশিক শ্রমিক নিয়োগ করবে, এরই মধ্যে বাংলাদেশের কোটা যে 1 লক্ষ তা নয়, বাংলাদেশ ছাড়াও ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান এরকম এশিয়ান আরও কিছু গরিব দেশ রয়েছে আমাদের সাথে সিমিলার যারা আছে, তারাও যাবে এই 1 লক্ষর মধ্যে পড়ে। তবে 1 লক্ষ যদি ধরুন যে সরকার ঘোষণা দিল 1 লক্ষ, এর আগে ও লোক গিয়েছে, তো এখন এই 1 লক্ষ লোকের মধ্যে এটাকে 4 ভাগ 5 ভাগ করলে আমাদের কাছে যা হয় সেইটুক তো যাইতে পারবে, এই ভরসা রয়েছে। থাকা খাবার বিষয়টিও আমি বলেছি যে থাকা খাওয়া অবশ্যই কম্পালসারি পাবেন, না পেলে আপনি কি করবেন, বেতন না পেলে কি করবেন আমাকে বলবেন, বা আমি আমার লয়ারের কাছে মাধ্যমে আপনাকে দিয়ে একটা মামলা করে দেবো কোম্পানির নামে। কোম্পানির নামে মামলা করার সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসবে, আপনাকে সহ আপনি থানায় যে হাজির হবে অভিযোগটা করবেন, আপনাকে সব পুলিশ আসবে, এসে কোম্পানির মালিককে সাথে সাথে আপনার বকেয়া পাওনা আদায় করে দিবে এবং জরিমানা করবে। একই অন্যায় যদি সে আরেকবার করে তাহলে তার জেলে যাইতে হবে, এবার টাকা না, এখন জেলে যাইতে হবে। একই অন্যায় তুমি ডাবল করেছ। এরকম কঠিন কিছু আইন বাস্তবায়ন হতে যাচ্ছে, এটা আপনাদের সুবিধার জন্য, রোমানিয়ার ডেভেলপমেন্টের সুবিধার জন্য সরকার করতে যাচ্ছে। পাসপোর্টের বিষয়ে আপনি একটু বলুন, পাসপোর্টের বিষয়ে কি জানি বলেছিলেন, পাসপোর্টটি পাসপোর্ট, আচ্ছা পাসপোর্ট নবায়ন করতে পারবেন কিনা, রিনিউ বা পাসপোর্ট তৈরি করতে পারবেন কিনা? ওখান থেকে পাসপোর্ট তৈরি করা যাবে না, আপনার পুরনো যে পাসপোর্টটি আছে আমাদের বুকারেস্ট যে কনসুলেট অফিস রয়েছে বাংলাদেশের সেখানে জমা দিয়ে আপনি সেটাকে নবায়নের জন্য করতে পারবেন। যেমন দুবাই যেরকম করতে পারেন, আবুধাবি থেকে বা দুবাই থেকে বা সৌদি আরব থেকে, মালয়েশিয়া থেকে, একইভাবে সিঙ্গাপুর থেকেও করা যায়। বিভিন্ন দেশে আমাদের যে ডিপ্লোম্যাটিক যে মিশনগুলো রয়েছে সেখানে এটির কাগজ জমা দিয়ে, ফি জমা দিয়ে করতে পারবেন। পাসপোর্ট রিনিউ করার কাজটি ডিপ্লোমেট আমাদের যে দূতাবাসগুলো রয়েছে তাদের প্রধান কাজ, এরপরে আনুষঙ্গিক আরও এর সাথে জড়িত কাজগুলো আছে, যে আপনার সকল প্রশ্নের উত্তর আমি দিয়েছি, ধন্যবাদ। এবারে আসি আব্দুল কাদের জি, কামরাঙ্গীরচর থেকে আসছেন ঢাকা। উনি প্রশ্ন করেছেন 40-50 হাজার টাকা ওভার টাইম সহ না ছাড়া? অ্যাকচুয়ালি আমরা গদ বাধা 40-50 হাজার টাকা মৌখিকভাবে বলছি। আপনি যেহেতু একটা ভালো কোম্পানিতে আছেন, পড়াশোনা জানেন, সেক্ষেত্রে আপনি নিজেই দেখতে পারবেন যে হোয়াট উইল বি স্যালারিটা, কী আসছে, কত টাকা আসছে, অ্যাপয়েন্টমেন্টে দেখতে পারবেন। তাহলে এই যা অঙ্কটা লেখা থাকবে এর থেকে ট্যাক্স কাটা যাবে, গভর্নমেন্ট ট্যাক্স 15%। ধরুন আমাদের ম্যাক্সিমাম যে অফারটা আছে অ্যাপয়েন্টমেন্ট লেটারে লিক দেওয়া থাকে 3000 রোমানিয়ান লিও, এখন পর্যন্ত যা আসতেছে, তো সামনে থেকে কিছু আসবে 2500 রোমানিয়ান লিও, 500 কমে যাবে। তো 2500 রোমানিয়ান লিওতে আপনি 20 টাকা করে হলে কত হয়, 50,000 হয়। 50,000-এর 15% যদি আপনি ট্যাক্স কেটে যায় তাহলে কত দাঁড়ায়, 40-42 হাজার টাকা দাঁড়ায়। তাহলে আমরা বলে দিচ্ছি 40,000, যদি 2500 লিও হয়, 3000 লিও হইলে কত হবে, 3000 লিও 60,000 টাকা, এর থেকে ট্যাক্স কাটা যাবে, পাবেন আপনি 48-50 হাজার টাকা ট্যাক্স কেটে, এটা আমরা বলছি। অনেকে ট্যাক্সের বিষয়টা বোঝে না, অনেকে বল লিউ কত সেটাও বোঝে না, আপনি বাংলায় বলেন কত টাকা পাবো, এই জন্য 40-50 হাজার আমরা গদ বাধাভাবে জানিয়ে দিই। হ্যাঁ, আপনার এই স্যালারি কি কখনো বাড়বে না, আপনি যখন পূর্ণাঙ্গ কাজের কাজই হবেন তখন আপনি এই স্যালারিটা বলেছি হেল্পারদের জন্য, যারা কাজ জানেন না তারা এই স্যালারিটা পাবেন, যারা কাজ জানেন ওয়েল্ডার। যেমন ওনার ছেলে সিঙ্গাপুরে আছেন, উনি যদি ওয়েল্ডার হন, উনি কী করেন সিঙ্গাপুরে, ইলেকট্রিক কাজ করে, ইলেকট্রিক কাজ করে সিঙ্গাপুরে, সাধারণত যে কেউ যাক স্কিল হয়ে যাইতে হয়, কাজ জেনে যাইতে হয়, আবার
সেখানে যেও কোম্পানিতে কাজ করতে করতে কিছু বেশ কিছু ট্রেনিংও করতে হয় তাদেরকে কাজের পাশাপাশি। এবং সিঙ্গাপুরে হ্যাঁ একদম স্কিল ছাড়া কি সিঙ্গাপুরে যায় না? প্রথমেই বলবো না, যায় না, স্কিল ছাড়া যায় না। আর কি স্কিল ছাড়া গেলেও, স্কিল নতুনরা গেলেও সেটা আস্তে আস্তে সে ছয় মাসের মধ্যে স্কিল হয়ে যায়। আপনার ছেলে কত বছর আছে সিঙ্গাপুরে? 4 বছর। তো সিঙ্গাপুরে যারা এরকম স্কিল হয়েছেন উনি কাজ করেন, তো উনার এই কাজের জন্যে উনি যদি ইলেকট্রিশিয়ান হিসাবে রোমানিয়া যান তাহলে উনার ছেলের বেতন কত? 70,000। অর্থাৎ উনি স্কিল, উনার স্কিলের স্যালারিটি আসবে 3-4 হাজার রোমানিয়ান লিউ। 4,000 রোমানিয়ান লিউতে 80,000 টাকা। 80,000 টাকার রেগিনিস্টে কী দাঁড়াচ্ছে? ওখান থেকে ট্যাক্স কাটা যাবে, ট্যাক্স কেটে উনি 70,000 টাকার মতো 68,000 বা 70,000 টাকা পাবে। এবং এটা তার প্রারম্ভিক বেতন। ধীরে ধীরে সবসময় মনে রাখবেন একটি কোম্পানিতে 3 মাস, 6 মাস বা 1 বছর পরে একটা ইনক্রিমেন্ট হয়, বেতন বাড়ে, এমপ্লয়ির কদর বাড়ে। তো এই হচ্ছে বিষয়, বেতন শুধু এটা প্রারম্ভিক বেতনগুলো আমরা বলছি, ভবিষ্যতে কত হবে এটা আপনার পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। সুপারভাইজারের এইচআরের তদারকিতে আপনি যদি ভালো একজন কর্মী হন সেক্ষেত্রে আপনার বেতন বাড়ার জন্য সে নিজে থেকে রিকোয়েস্ট দেয়, সে ভালো কাজ করছে তার বেতন বাড়িয়ে দেন। মালিকরাও খেয়াল রাখে যে মনিটরিং করে, সিসিটিভিতে মনিটরিং করে কে কী করছেন। আশা করি আপনার যেসব জিজ্ঞাসা ছিল সেগুলো জানতে পেরেছেন। আচ্ছা আমি আরেকটা জিনিস শেষ করে নিয়ে আপনাকে সুযোগ দেব। হ্যাঁ, দুটো প্রশ্ন করেছিলেন, এটার উত্তর দিয়েছি। আর উনি একটা প্রশ্ন করেছিলেন মানি রিসিপ্ট দিবেন কি না, বা টাকা পয়সা যে লেনদেন হবে, শুধু মানি রিসিপ্ট না, আপনার সাথে 300 টাকার স্ট্যাম্প করে ডিড অফ এগ্রিমেন্ট করে কত টাকা দিলেন, পরবর্তী ধাপে কত টাকা দিবেন, ভিসা হওয়ার পরে কত টাকা দিবেন, সম্পূর্ণ কিছু টাকার হিসাবটা আমরা দলিলে আপনাকে রিসিপ্ট দিচ্ছি। জি, আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, ভিসা হওয়ার 15-30 দিনের মধ্যে ফ্লাইট হবে। ভিসা পেলেন, ভিসাটা আপনার হাতে কপি দিলাম, এরপরে কাজ আছে। কাজ কি? আপনি আপনার কুমিল্লাতে, আপনার যদি কুমিল্লা হয়, কুমিল্লাতে সদরে ম্যানপাওয়ারের একটা অফিস আছে, সেখানে 3 দিনের ট্রেনিং করতে হবে। ট্রেনিং করে ট্রেনিং কার্ড নিতে হবে এবং ঢাকার থেকে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিতে হবে। তো 3 দিনে ট্রেনিং করবেন, আরেকদিন যা রেজিস্ট্রেশন করবেন, 4 দিন সেটা ঢাকায় পাঠাবেন। ঢাকা আসলে এটা ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হবে, একটা কার্ড পাবেন, স্মার্ট কার্ড সরকারের নিয়ম অনুযায়ী, সেটা পাইতেও লাগবে আরও 7 দিন। তাহলে 7, 4, 11 দিন, 11 দিন এবং আপনি ঢাকা আসা যাওয়া এই নিয়ে 15 দিন হয়ে গেল। এটা হওয়ার পরে আপনি ফ্লাইট করতে পারবেন। এরপরে এটা পেলেন, হাতে ডেলিভারি পেলেন, কোম্পানিকে ফোন দিতে হবে যে আমার 10 জন শ্রমিক রেডি আছে, তাদের কোন দিন পাঠাবো এবং আপনারা কোন দিন রিসিভ করতে পারবেন। যেদিন ফোন দিলাম সেদিনই তো বলবেন আজকেই পাঠিয়ে দেন। সে একটা 3 দিন পরে, 4 দিন পরে, 7 দিনের মধ্যে এক শিডিউল দিবে, সেই শিডিউল অনুযায়ী আমরা আপনাদেরকে পাঠাবো। যে কারণে পুরো প্রক্রিয়াটা শেষ করতে আমাদের সময় লেগে যাবে 5-6 মাস। কি বলবে আপনি একটা প্রশ্ন করতে? জি, মেডিকেল কোন দেশের জন্য? রোমানিয়ার জন্য মেডিকেল লাগে আপনাকে কে বললো? লাগে না, এটা এটা কোনো চিটার বাটপার কোম্পানিতে আসেনি যারা মেডিকেলের ব্যবসা করে। রোমানিয়া নিয়ে অনেকে বাজারে মেডিকেলের ব্যবসা শুরু করে দিচ্ছে, যে মেডিকেল লাগে না, মেডিকেল টেস্ট করে আসেন, কত? 8,000 টাকা, 8,500 টাকা, ভিসার নামে ঠন ঠন, মেডিকেল লাগে না। এটা একটা অবৈধ কাজ, গর্হিত অপরাধ। আপনি মেডিকেলের বদলে কি করছেন? হেলথ ইন্স্যুরেন্স করছেন, তো মেডিকেল করবেন কেন? আমাদের কোম্পানি এরকম মেডিকেল যেখানে লাগে না সেই মেডিকেল করে কামাই রুজি করতে হয় না। হ্যাঁ, সেটা আমরা দেখবো, চেষ্টা করব। করতে পারবো না, আপনি গ্যারান্টি দিচ্ছেন কেন? গ্যারান্টি দিচ্ছেন কেন? যদি এরকম নাদুস নাদুস পোলা হয় তাহলে পাঠান না। মানুষের শরীর যাহা সহায় তাহাই সহায়, পরিশ্রম করতে জানতে হবে, নাহলে বিদেশ পাঠান না। উনি ভালো আছে তো, 20-25 হাজার টাকা স্যালারি পাচ্ছেন, বাংলাদেশে ভালো আছে, ঘরের খায়, চাকরি করে আবার বাসায় ফিরে যায়। আপনি কামরাঙ্গীরচর, এইখান থেকে বেশি দূরে না, অল্প একটু জায়গা, ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে আছেন আপনি। তাহলে এই ছেলেকে কাজ শিখে
ভালো জায়গায় পাঠান, ও পড়াশোনা করেছে, আরও পড়াশোনা করুক, আরও বয়স হোক, সেনজেন কান্ট্রিতে পাঠান যেখানে হোটেল রেস্টুরেন্টে আরামে চাকরি করবে। কিন্তু রোমানিয়াতে নিবে শ্রমিক, তাকে শ্রমিকই হইতে হবে, অফিসারের হওয়ার সুযোগ নেই। হ্যাঁ, অফিসার হতে পারবে, শ্রমিক থাকা কালীন কার্ডটা নিবে, নিয়ে কর্পোরেট জব পাওয়ার জন্য ওখানে সেলসের প্রচুর জব আছে, ওখানে আবেদন করবেন বা একটা মিডিয়া কোম্পানি ধরবেন, জব কোম্পানি, তারা আপনাকে 300-500 ইউরো, 30-50 হাজার টাকা নিয়ে আপনাকে 3 মাস পরে একটা উচ্চতর চাকরি দিবে, আপনার শিক্ষাগত যোগ্যতার সাথে মিলিয়ে আপনি কর্পোরেট জব পেয়ে যেতে পারেন, এরকম করতে পারেন। কিন্তু আপনি যেহেতু কোনো কাজ জানেন না, যেমন স্কিল না, সেক্ষেত্রে আমি চেষ্টা করবো আপনি আমাকে জমা দিলে আমি যে কোনো জায়গায় দিয়ে একটা ভিসা রেডি করে আপনাকে পাঠিয়ে দিতে, সেটা কনস্ট্রাকশনও হতে পারে, ফ্যাক্টরি হতে পারে। তবে আপনি রিকোয়েস্ট রাখার চেষ্টা করব যে ওকে ফ্যাক্টরিতে দিব। জি, ইনশাল্লাহ। তো আর যদি কোনো প্রশ্ন না থাকে, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করি, আরও একটা সেশন করব আমি, অনেকে অপেক্ষা করছে। আপনার কোনো প্রশ্ন আছে কি না? সেটাই যান, যে এসে কাজ শিখেন। আপনি শুনেন, এখানে আমি একটা কথা বলে দিই আজকে, ফ্যাক্টরিতে যারা যাবেন তাদের ভবিষ্যতের প্ল্যানটা কি? ফ্যাক্টরিতে যাবেন, ফ্যাক্টরিতে 3,000 রোমানিয়ান লিউ স্যালারি দিবে অ্যাজ এ হেল্পার বা ফ্যাক্টরি ওয়ার্কার। আপনাকে বলে নাই যে অ্যাজ এ হেল্পার, এখানে হেল্পারের কোনো কারণ নাই, জাস্ট ফ্যাক্টরি ওয়ার্কার। এটা কিন্তু স্যালারি রেঞ্জটা 100-200 লিউ করে আস্তে আস্তে বাড়বে। আর কনস্ট্রাকশনে কি, ওখানে প্রচুর পরিমাণে ওভারটাইম, আর যে কাজ করবেন আপনি 3 মাস পরে ওই উস্তাগার হয়ে যাবেন, মানে মূল মিস্ত্রি হয়ে যাবেন, তখন আপনার স্যালারি কিন্তু 80,000। আর রোমানিয়াটা ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে নেপাল থেকে টার্গেটই করা হয়েছে, প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের লোক লাগবে এই লোকগুলো নেওয়ার জন্য। এখন আমাদের কাছে যারা আছে, 70% লোকের চাহিদা হচ্ছে কনস্ট্রাকশনে, আর 70% লোক যাইতে চায় হচ্ছে ফ্যাক্টরিতে, কনস্ট্রাকশনে যাবে না, কনস্ট্রাকশনে যাইতে চায় মন থেকে 10% লোক। এই জন্য কাজকে যদি অবহেলা করেন, কাজ আপনাকে একদিন হারায় যাবে, কাজই হারায় যাবে, আপনি থেকে যাবেন। আর যারা মানে ভাগ্য অন্বেষণ করতে চান, তারা চেঞ্জ করবেন, এক্সচেঞ্জ করবেন, হিজরত করবেন, খুঁজে নেবেন, আর আমার সাধ্য অনুযায়ী যারা যা বলে যাবেন সেটা দেওয়ার আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ফিউচার হলে আগমনের জন্য আমরা অনেক অনেক আনন্দিত এবং বিমোহিত, আপনাদের পেয়ে আমরা খুশি। আপনাদের সাথে আবারও দেখা হবে, এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও পর্যন্ত, এই ভিডিওটির সঙ্গে যারা ছিলেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। এবং এই ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, কমেন্ট বক্সে প্রশ্নটি দিয়ে দিবেন, সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।